বন্ধুরা অত্যন্ত দুঃখের সাথে বলা লাগছে যে রাজধানীর নিউ মার্কেটে আগুন কাজ করেছে 22 ইউনিট। রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের 22টি ইউনিট। আজ শনিবার ভোর 5:40 আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। পরে একে একে 18টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ শুরু করে। পরে আরও 4টি ইউনিট তাতে যোগ দেয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন সমকালকে এসব তথ্য জানান। নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় আগুন জ্বলছে, মার্কেটটিতে বহু পোশাকের দোকান রয়েছে। বন্ধুরা, কিছুদিন আগে বঙ্গবাজারে আগুন লেগেছে, এখন এই নিউ মার্কেটের আগুন। আসলে ঘটনাগুলো এমনভাবে মনে হচ্ছে যে না কিছু একটা অশরীর সংকেত, কেউ জেনে বুঝে করছে নাকি অন্য কোনো কারণে করছে সেটি এখন তদন্তের বিষয়। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। সর্বশেষ আপডেট তথ্য পেতে হলে অবশ্যই সাথেই থাকবেন টুডে এডুকেশন মিডিয়া।